নমস্কার বন্ধুরা ওই টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পদে রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা ভারত নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এই পদে আবেদনের জন্য কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল করবে এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে যা কিন্তু আজ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে দেখো এখানে নেম অফ দ্য পোস্টের ক্ষেত্রে বলা হয় যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট করা হবে কলকাতা পুলিশের আন্ডারে এখানে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকান্সি রয়েছে দেখো ভ্যাকান্সি যেটি রয়েছে সেটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কি রয়েছে এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে বলা হয়েছে এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কিন্তু যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি আর বিস্তারিত বলছি না কারণ ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে তোমরা মনে করলে এই যে ভিডিওটি এটা পোস্ট করে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমি টোটাল যে ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল পদের জন্য সেটা এখানে বলে দিচ্ছি টোটাল ভ্যাকান্সি রয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটি এবং লেডি কনস্টেবল পদের জন্য ভ্যাকান্সি রয়েছে দুশো সত্তরটি এই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করা হবে তোমরা যারা দীর্ঘ প্রতীক্ষা করছিলে তোমাদের জন্য কিন্তু একটি গোল্ডেন চান্স এসে গেছে তাই দেরি না করে অবশ্যই তোমরা কিন্তু ফিল আপ করবে সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছে যে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এস লিমিটেড ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে যা কাউন্ট হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আপার এজের ক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবে যেমন এসসি সি পাঁচ বছরের জন্য এবং ওবিসিরা তিন বছরের জন্য বয়সের ছাড় পাবে এবং অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছে গভর্নমেন্টের যে রুলস হয়েছে সেই অনুযায়ী আপারেজের ক্ষেত্রে তোমরা ছাড় পাবে তোমাদের এই ডেট অফ বার্থটা অবশ্যই হতে হবে তোমাদের যে মাধ্যমিক বা ইকোভ্যালেন্ট যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট রয়েছে তাতে যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটা ভ্যালিড হবে অর্থাৎ ভ্যারিফিকেশান সময় তোমাদেরকে এই সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে অবশ্যই তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এছাড়া তোমাদের যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে সেখানে যেটা বলা হয়েছে অবশ্যই তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে যা তোমাদের পড়তে লিখতে এবং বলতে জানতে হবে তাহলে তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য এছাড়া এখানে যেটা বলা হয়েছে যে ফিমেল ক্যান্ডিডেটরা লেডি কনস্টেবল কলকাতা পুলিশের আন্ডারে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু অনলাইন মুডে অ্যাপ্লাই করতে হবে তাই অবশ্যই তোমরা কিন্তু কেয়ারফুলি সেই অ্যাপ্লাইটা করবে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে সেটাও আমি নতুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট রয়েছো অল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে একশো সাতষট্টি সেমি এবং ওয়েট হতে হবে সাতান্ন সেমি এবং চেস্ট হতে হবে আটাত্তর সেমি ফুলিয়ে তিরাশি সেমি অর্থাৎ পাঁচ সেমি কিন্তু তোমাদেরকে ফুলাতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ গোর্খা গোড়ালি রাজবংশী বা এসটি টি অর্থাৎ সিগুল টাইপ তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো ষাট সেমি ওয়েট হতে হবে তিপান্ন কেজি এবং তোমাদের যে চেস্ট চেস্ট হতে হবে ছিয়াত্তর সেমি এবং ফুলিয়ে একাশি সেমি অর্থাৎ পাঁচ সেমি কিন্তু তোমাদেরকে ফুলাতে হবে যারা লেডি কনস্টেবল অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এই ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ক্যাটাগরির যারা রয়েছে তাদের তোমাদের হাইট হতে হবে একশো ষাট সেমি ওয়েট হতে হবে ঊনপঞ্চাশ কেজি এবং যারা হচ্ছে গোর্খা গোড়ালি রাজবংশী সিউল টাইপ যারা রয়েছে তাদের হাইট হতে হবে একশো বাহান্ন সেমি এবং ওয়েট হতে হবে পঁয়তাল্লিশ সেমি যারা থার্ড জেন্ডার রয়েছ তাদের ক্ষেত্রে অল ক্যাটাগরির ক্ষেত্রে হাইট হতে হবে একশো তেষট্টি সেমি ওয়েট হতে হবে বাহান্ন কেজি এবং যারা গোর্খা গোড়ালি রাজবংশী এবং সিউল টাইপ তাদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঞ্চান্ন সেমি এবং আটচল্লিশ কেজি মেথড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য প্রথম হবে প্রিমিয়ারি রিটেন টেস্ট এবং তাতে তোমরা কোয়ালিফাই করলে তারপর হবে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এতে তোমরা কোয়ালিফাই করলে পরবর্তীতে হবে ফাইনাল রিটেন এক্সামিনেশন তারপরে হবে ইন্টারভিউ এই কোটি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের এই সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে তোমাদের যে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হবে সেই প্রিলিমিনারি রিটার্ন টেস্ট কিন্তু ফুল মার্কস রয়েছে তোমাদের একশো এর মধ্যে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে সবে কিন্তু এমসিকিউ বেস্ট চারটে করে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের কিন্তু অ্যানসার দেওয়া থাকবে যার মধ্যে একটি অ্যানসার কিন্তু রাইট হবে এখানে তোমাদের যে একশো নম্বরের এক্সামটি হবে সেখানে কিন্তু তোমাদের যে মার্কসটি ভাগ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ক্ষেত্রে চল্লিশ নম্বর মার্ক্সের তোমাদের পরীক্ষা হবে এলিমেন্টারি ম্যাথের ক্ষেত্রে তোমাদের তিরিশ নম্বর মার্কসের পরীক্ষা হবে এবং রিজুয়নের ক্ষেত্রে 30 নম্বর মার্কসের তোমাদের টোটাল একশো নম্বর মার্কসের কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামটি হবে এখানে তোমাদের যে অ্যান্সারটি দেবে সঠিক উত্তরের জন্য তোমরা এক নম্বর করে পাবে এবং তোমরা যদি ভুল উত্তর দাও তাহলে চারটির ক্ষেত্রে কিন্তু এক নম্বর কাটা যাবে অর্থাৎ ওয়ান বাই ফোর হিসাবে তোমাদের নেগেটিভ কিন্তু রয়েছে তাই তোমরা যখন অ্যান্সারটি দেবে খুব কেয়ারফুলি তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে দেখো যেটা রয়েছে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট কিন্তু তোমাদের হবে এই ফিজিক্যালি মেজারমেন্ট টেস্টে তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং তারপরে হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট যে ফিজিক্যালি এফিসিয়েন্সি এর কথা বলা হয়েছে সেখানে তোমাদের মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে ষোলোশো মিটার দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে। তাদের আটশো মিটারে রান দিতে হবে চার মিনিটের মধ্যে এবং যারা থার্ড জেন্ডার তাদের আটশো মিটার রান দিতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তাহলে তোমরা কিন্তু এর জন্য কোয়ালিফাই করতে পারবে এবং যারা এক্সারেশন রয়েছে। তাদের ক্ষেত্রে যাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে দেখো মেল ক্যান্ডিডেট যারা রয়েছে আটশো মিটারের রান দিতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং ফিমেল ও থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের আটশো মিটার রান দিতে হবে চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তাহলে তোমরা কিন্তু এলিজিবেল হবে এই পি এবং পিএটি পাস করার পর তোমাদের ফাইনাল রিটার্ন এক্সামিনেশান হবে যার ফুল মার্কস হচ্ছে পঁচাশি নম্বর এই পঁচাশি নম্বর যে এক্সামটি হবে সেখানে কিন্তু মাল্টিপল চয়েসের চারটি করে অবজেক্টিভ টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে প্রত্যেকটির মার্কস কিন্তু এক করে রয়েছে যার মধ্যে একটি সঠিক অ্যান্সার কিন্তু থাকবে এবং এক ঘন্টা কিন্তু এর জন্য তোমরা সময় পাবে যা বাংলা এবং ইংরাজি এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এই এক্সামটি হবে এখানে যে এক্সামটা হবে তার ডিটেলসটাও কিন্তু দেওয়া রয়েছে কোন সাবজেক্টের ওপর কি হবে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ওপর পঁচিশ নাম্বার মার্কস থাকবে ইংলিশের ওপর দশ নাম্বার মার্কসের এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে পঁচিশ নাম্বার মার্কসের এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে পঁচিশ নাম্বার মার্কসের কিন্তু পরীক্ষা হবে এই যে অ্যান্সারগুলো তোমরা দেবে তাতে কিন্তু ভুল অ্যান্সার দিলে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে সেই নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে একটি কোয়েশ্চেন ভুল করলে ওয়ান বাই ফোর নাম্বার কিন্তু কাটা যাবে অর্থাৎ চারটি কোশ্চেন তোমরা ভুল করলে এক নম্বর মার্কস কিন্তু তোমাদের কাটা যাবে এতে পাস করলে অর্থাৎ ফাইনাল রিটার্ন এক্সামিনেশনে তোমরা পাস করলে তারপর তোমাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে পনেরো নম্বর মার্কসের এবং পনেরো নম্বর মার্ক্সের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ও রিটার্ন যে টেস্ট হবে যে ফাইনাল রিটার্ন এক্সামিনেশান সে তার ওপর বেশ করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তাই পিরিয়ড অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা অনলাইন মুডে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এক তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে উনতিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পয়লা মার্চ থেকে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এই অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস বাবদ কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিস ও প্রসেসিং বাবদ তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে যারা অল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস বাবদ কুড়ি টাকা এবং যারা এসসি তাদের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস ফ্রি এবং প্রসেসিং ফিস বাবদ কুড়ি টাকা যারা এসটি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস ফ্রি এবং প্রসেসিং ফিস বাবদ কুড়ি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং সেটি কিন্তু অনলাইন মোডেই তোমরা পেমেন্ট করতে পারবে এই পদে আবেদনের জন্য তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিআরবি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরেকটি যে ওয়েবসাইট রয়েছে ডব্লুবি পুলিশ ডট গভ ডট ইন অথবা কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা পুলিশ ডট গভ ডট ইন যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং অথবা তোমাদের যে ডিফারেন্ট ই ওয়ালেট রয়েছে বা ইউপিআইর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে অবশ্যই তোমাদের এই পেমেন্টের ক্ষেত্রে তোমাদের যে চার্জটি কাটবে এখানে সমস্ত কিছু রয়েছে কোথাও চার্জ কাটছে কোথাও নীল রয়েছে তাই তোমরা সেই অনুযায়ী কিন্তু তোমাদের পেমেন্টটি করবে নমস্কার বন্ধুরা যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এছাড়া যখনই তোমাদের ফর্ম আপ শুরু হবে অর্থাৎ পয়লা মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি করবে তা আমি নতুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তাই বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কেয়ারফুলিভাবে ফর্ম ফিল আপ করবে এই যে কেয়ারফুল ফর্ম আপের সময় যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই যে এডিট উইন্ডো সেটি কিন্তু সাত দিন ওপেন হবে সেটি হচ্ছে এক চার দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এটি তোমরা এডিট করতে পারবে তাই তোমাদের কেয়ারফুলিভাবে কিন্তু অবশ্যই ফর্মটি ফিল করার চেষ্টা করবে যাতে তোমাদের পরবর্তীতে এডিট করতে না হয় নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না বন্ধুরা দেখাবে আর এক নতুন ভিডিওর মাধ্যমে ভালো থাকবে সুস্থ থাকবে